আজকে তোমাদের মানুষ দিয়ে ফুটবল খেলার সিনারি স্টেপ বাই স্টেপ ড্রয়িং শেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। প্রথমে একটা ওভাল শেপ তোমরা ড্রয়িং করবে, হালকা করে একটা ওভাল শেপ ড্রয়িং করবে। ড্রয়িং করার পর আমরা এই ওভাল শেপ থেকে এই গলাটা একটু আড়াআড়ি নামাবো, লাইনটি একটুখানি বেঁকা করে। তারপর এই কাঁধের দাগটা আমরা করব। এবার বডি শেপটা জাস্ট একটুখানি বাঁকা করে মোটা থেকে সরু করব, জাস্ট অল্প একটু সরু। এবার নেক্সট আমরা এই কর্নার দুটো জায়গা থেকে ঠিক মিডিলের থেকে একটু এই পাশে থেকে আমরা পায়ের লাইনটা করব। এবার এটা মোটা থেকে সরু, এটা মোটা থেকে সরু, ঠিক এই পাশের লাইনটাও মোটা থেকে সরু, মোটা থেকে সরু হবে। এবার হাতের লাইনটা এই এই আসবে, এই এই আসবে, এই স্ট্রাকচার করে তোমরা তৈরি করবে। এবার দেখো হাত ড্রয়িংটা এই আঙুলগুলো এইরকম নামাবে, এটা মোটা থেকে শুরু হয়ে যাবে, এই হবে। এবার নেক্সট আমরা এই পায়ের এই জায়গাটা বুট এটা করব, এই বুটের ড্রয়িংটা করব। নেক্সট আমরা প্যান্ট এই লাইন থেকে জাস্ট একটু বেরিয়ে আসবে, এই লাইন থেকেও বেরিয়ে আসবে, এই লাইন থেকেও বেরিয়ে যাবে, যে বেরিয়ে যাবে এই লাইনগুলো আমরা মুছে দেব। এবার এই লাইন থেকে মুছে আমরা জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করব। এখানে সক্সটা হবে, এখানে বুটের স্পাইকগুলো এরকম তোমরা করবে। এবার নেক্সট আমরা উপরের অংশটার দিকে চলে যাব। এখানে জামার হাতাটা জাস্ট একটুখানি বেরিয়ে আসবে লাইন থেকে, অর্থাৎ প্রতিটা জিনিস এই লাইন থেকে বেরিয়ে আসবে। এই অংশটা মুছে এই জামাটা লাইন থেকে জাস্ট একটুখানি এইরকম হয়ে যাবে। নেক্সট এবার মুখটা আমরা তৈরি করব ঠিক এই ওভাল শেপের মধ্যে। এই হলো আমাদের একটা ফিগার, জার্সিতে তোমরা এরকম করে দিতে পারো। নেক্সট এখানে একটা এই বলেট। এবার নেক্সট আরেকটা ফিগার আমরা এখানে করব। তো আরেকটা ফিগার সেম ভাবেই ওভাল শেপে করে নিতে পারো, আর ডিরেক্ট না হলে তোমরা যেভাবে তোমাদের এই ফিগারটা দেখিয়েছিলাম এই মোটা থেকে সরু, এই পাটা একটু নিচ থেকে বুটটা দেখা যাচ্ছে স্পাইক গুলো, এই প্যান্টটা এই চলে আসবে লাইন থেকে বেরিয়ে আসবে, এটাও লাইন থেকে বেরিয়ে আসবে, ঠিক এই জায়গাগুলো তখন মুছে যাবে। এবার এই হাতটা জামার লাইনটা বেরিয়ে আসবে, এই লাইনটা মুছবে,
এরকম মুছে মুছে, এই হাতটা আর দেখা যাচ্ছে না, এই মোটা থেকে সরু আঙুলগুলো তোমরা এরকম করে দিতে পারো, জামাটা লাইন থেকে বেরিয়ে আসবে। প্রথমে স্ট্রাকচারটা তোমরা করে নেবে, তারপর এই পোশাকটা তোমরা পরাবে ফিগারের শরীরে। এবার এই লাইনগুলো একটু সোজা না থেকে এই ভাঁজগুলো চলে আসবে। এই হলো নেক্সট আমাদের দুটো ফিগার। এবার দেখো এই দুটো ফিগার দিয়ে আমরা একটা সিনারি করব। এই লাইনটা সোজা যাচ্ছে, একটা গোল পোস্ট ড্রয়িং হবে। এবার একটা এখানে একটা স্টেডিয়াম আমরা তৈরি করব। ছোট ছোট পতাকা তোমরা করে দিতে পারো। এভাবে সোজা সোজা স্টেডিয়ামের বসার জায়গাগুলো তোমরা পরপর করে দিতে পারো, আর ফিগারগুলো ঠিক এই রকম ভাবে পরপর আমাদের ফিগারগুলো জাস্ট ফিগার আছে, তোমরা এইরকম ভাবে এ পরপর তোমরা বুঝিয়ে দিতে পারো। এখানে দূরে একটু জঙ্গল দেখা যাচ্ছে। এইবার এখানে একটা আমরা গোলকিপার জাস্ট ছোট করে একটা ফিগার এই দাগগুলো মুছে যাবে আমাদের। হাতে গ্লাভস পরিয়ে দেবে। নেটগুলো রং দিয়ে সবার পরে আমরা দেখিয়ে দেবো। এইখানে একটা মাঠের একটা লাইন তোমরা দেখিয়ে দিতে পারো, মিডিলে যে সাদা চক দিয়ে লাইন টানা থাকে সে একটা বুঝিতে পারো। আর এই মানুষগুলো সম্পূর্ণ জায়গায় মানুষগুলো হবে। তো দেখো এবার কি করে কালার করতে হয়। দেখো তোমাদের ঠিক ভালো বোঝার জন্য আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়েছি, কিন্তু তোমরা বর্ডার কিচ্ছু দেবে না, ড্রয়িং করার পরেই কালার করবে। তো প্রথমে আকাশের রং যেভাবে এর আগে ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে ডিপ থেকে জাস্ট হালকা করে দেবে, আকাশটা খুব ছোটই আছে সেই ক্ষেত্রে তোমরা পুরো আকাশ রং করার দরকার নেই, জাস্ট ডিপ থেকে হালকা এভাবে করে দেবে, ডিপ থেকে জাস্ট এভাবে হালকা করে পুরো আকাশটা এইরকমভাবেই হবে। এই জায়গাটা, এই যে পুরো স্পেসটা উপরে এই স্টেডিয়ামের উপরে, এই জায়গাটা আমরা অরেঞ্জ কালার পুরোটা করে দেব। ঠিক তোমাদের যেভাবে দেখাচ্ছি এই জায়গাটা পুরো, সেই জায়গাটা পুরো একইভাবে কালার যাবে, পুরোটা এইভাবে তোমরা করবে। আর এই স্টেডিয়ামের ভেতরে এই মানুষগুলোর পাশে এইরকম ডিপ ব্রাউন কালারটা দিয়ে, ডিপ ব্রাউন কালারটা দিয়ে তোমরা প্রথমে আগে করে নেবে মানুষগুলোর পাশে, যেহেতু ছোট জায়গা একটুখানি সাবধানে করবে। তারপর গ্রে কালার দিয়ে বাদ বাকি অংশটা তোমরা, এই যে ডার্ক ব্রাউন করেছো সেই ডার্ক ব্রাউন কালারটাকে এই গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। আমি তোমাদের স্টেডিয়ামের এই কয়েকটা মানুষের পাশে অংশ দেখাচ্ছি,
সেইমভাবে পুরো সমস্ত স্টেডিয়ামের মানুষগুলো এইরকমভাবে তোমরা করবে, এই সেইমভাবে সব জায়গাটা এইরকম হবে। এবার মানুষগুলো তোমার নানা ধরনের কালার দিতে পারো, অরেঞ্জ কালার দিতে পারো, অরেঞ্জ কালার নিলে কয়েকটা অরেঞ্জ কালার তোমরা এরকম করে দিলে, ইয়েলো কালার দিলে। এইবার কোনো কোনো জায়গায় গ্রিন কালার তোমরা করে দিতে পারো, তো জার্সি রং অনুযায়ী তোমরাও কালার করতে পারো, যে কোনো দুটো জার্সি রঙও সেই কালারও তোমরা করে দিতে পারো। আবার মাল্টি কালার মানে অনেক রকমের কালারও তোমরা করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা করবে। এবার মানুষগুলোর মাথাগুলো এই পিচ কালার দিয়ে করে দেবে, এই আর সবার শেষে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে এই মাথা চুলটা জাস্ট এইরকমভাবে করে দেবে। পুরো মাথাটা কিন্তু গোলটা কালো করে দেবে না, গোলের ওপরে জাস্ট, গোলের ওপরে জাস্ট কালো করে এইরকম করে দেবে, যা যতটুকু পড়বে পড়বে তাতেই হবে। ঠিক যেভাবে দেখলাম পুরো মানুষগুলো কিন্তু সেভাবেই তোমরা করবে। আর এই জায়গাটা পিঙ্ক কালার হবে, এই পুরো অংশটা পরপর যেভাবে যাচ্ছে এই জায়গাগুলো সমস্ত জায়গাটাই এই পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালার তোমরা করবে। ঠিক যেভাবে আকাশ দেখলাম আকাশ করবে, স্টেডিয়াম যেভাবে দেখলাম সেভাবে হবে, এইটা যেভাবে দেখলাম সেভাবে হবে। আর ক্যারামাইন কালারটা দিয়ে এই সরু বর্ডারটা তোমরা করবে। এই যে তোমাদের অল্প করে দেখাচ্ছি, যেহেতু একই কালার হবে সেহেতু পুরোটা দেখার আর দরকার নেই, তাই তোমরা সেটা করে নিতে পারবে, এর জন্য কালারটা অল্প তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো গ্রাউন্ডের কালার কী করে হবে, ক্রোম ইয়েলো, মিডিয়াম ক্রোম ইয়েলো কালারটা দিয়ে দূরে একটু ইয়েলো করে দিতে পারো, লেমন ইয়েলো কালার দিয়েও তোমরা করতে পারো। এই যে দূরে থেকে একটু ইয়েলো কিছুটা করে এনে তারপর লাইট গ্রিন শুরু হবে, এই লাইট গ্রিন কালারটা ইয়েলো কালারের সাথে জাস্ট একটু হালকা করে মিশিয়ে বাদ বাকি লাইট গ্রিনটা তোমরা করবে। ঠিক যেভাবে জমিটা আমি এই পাশটা দেখাচ্ছি পুরো জমিটা কিন্তু সেই রকমভাবেই হবে। পুরো লাইট গ্রিন তোমরা করবে, এই অংশটার ভিতরে কোনো কালার ঢুকবে না, এটা সাদাই থাকবে যেহেতু একটা সাদা দাগ আছে মাঠে সেটা। এবার ডিপ গ্রিন দিয়ে, ডিপ গ্রিন দিয়ে এই লাইট গ্রিনের ওপরে, এই লাইট গ্রিনের ওপরে তোমরা কিছুটা ঘষে দেবে সামনে থেকে, ঘষে ঘষে তোমরা উপরের দিকে, এই উপরের দিকে গিয়ে এখানে এসে হালকা করে মিশিয়ে দেবে, পুরো জমিটা করার দরকার নেই, এই এখান থেকে হালকা করে মিশিয়ে দেবে। তো লাইট গ্রিন থেকে এইখানে আসবে, তো ডিপ গ্রিন এই লাইট গ্রিনের ওপরে ঘষে তোমরা পুরোটা করবে, এইরকমভাবে পুরো এই গ্রাউন্ডটা তোমরা করবে। তো ঠিক যেভাবে দেখালাম ঠিক সেভাবে তোমরা করবে। আর এই পতাকাগুলো নানা ধরনের কালার তোমাদের দিতে পারো, পতাকাগুলো নানা কালার তোমরা করতে পারো। আর এইখানে জঙ্গলটা উপরে ইয়েলো কালার করে দেবে, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন করবে, এইরকমভাবে পুরো অংশটা করবে। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেভাবেই পুরোটা করা হয়েছে, অল্প অল্প দেখিয়েছি তোমরা পুরোটা সেভাবেই করেছো। এইবার দেখো ফিগারগুলো কীভাবে করছি, তো ফিগারগুলো স্কিন কালার অর্থাৎ গায়ের রং দেখো কীভাবে করছি, প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে সমস্ত ফিগারের এক পাশে, যে কোনো একটা পাশ তোমরা ঠিক করে নেবে সেই এক পাশে এই লাইট ব্রাউন কালারটা খুব ধীরে ধীরে তোমাদের দিতে হবে, এই এই ফিগারেরও তাই। এইটা দেওয়ার পর অরেঞ্জ কালার
অরেঞ্জ কালার এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে, অরেঞ্জ কালার এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে দেবে, কিন্তু পুরোটা করবে না, তোমরা পুরো গায়ে রংটা হবে না, কিছুটা করবে। এবার নেক্সট পিচ কালার দিয়ে বা স্কিন কালার দিয়ে বাদ বাকি অংশটা তোমরা ফুল কমপ্লিট করবে। এবার এই জায়গাটা স্কিন কালার না দিয়ে তোমরা যে ইয়েলো অকার কালারটা আছে, একটু গায়ের স্কিনটা একটু চেঞ্জ করলাম, সেই ইয়েলো অকার কালারটা তোমরা দিতে পারো। এ হলো তোমাদের পুরো স্কিনটা। এইবার চোখগুলো তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে দিতে পারো, আর রেড কালার দিয়ে জাস্ট একটু মুখে হালকা ঘষে দিলেই হবে। চুলগুলোকে পুরোটা করার দরকার নেই, ওপর দিকে গ্রে কালার হবে যেহেতু চুলের ওপরে যা সেটা আলো এসে পড়েছে, সেই জন্য কিছুটা গ্রে কালার দিয়ে তোমরা চুলের বাদবাকি অংশটা করে দিতে পারো। এইবার ড্রেসের দিকে আসা যাক। এবার ড্রেস প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে একটু জাস্ট হালকা করে ঘষে দিলে এবার ইয়েলো ক্রোম ইয়েলো কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে, এই ব্রাউনের সাথে মিশিয়ে বাদবাকি অংশটা তোমরা পুরো করে দেবে। এই ইয়েলো কালারের পর যে শেডটা দেওয়া হতো ব্রাউনে, সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম, তাতে সুবিধা হবে তোমাদের শেডটা। জাস্ট ভালো করে ঘষে তোমরা মেশাবে। আমার গ্রিন কালার দিয়ে এই জায়গাটা তোমরা করে দিতে পারো। এরপর প্যান্টের ডিপ ব্লুটা আগে তোমরা দিয়ে শেডের কালারটা আগে দিয়ে দিতে পারো। এবার কোবাল্ট ব্লু কালারটা বা মিডিয়াম ব্লু কালারটা দিয়ে এই ডিপ ব্লুর সাথে মিশিয়ে বাদ বাকি অংশটা তোমরা করতে পারো। হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো, তাতে দেখতে খুব বেটার লাগবে। মোজাটা তোমরা এই কালার করে দিতে পারো, সক্সটা ব্রাউন দিয়ে। শেড দিতে পারো এই এইখানে, বুটটা গ্রে কালারের, ব্ল্যাক কালার দিয়ে দিয়ে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এই হলো তোমাদের একটা ফিগার। তো এই ফিগারে গায়ে তোমরা ডিপ ব্লু দিয়ে জার্সির একটা নাম্বার তোমরা লিখে দিতে পারো এইরকম। আর এই ছায়াটা, এই ফিগারেরও ছায়া একসাথে আমি করে দিলাম, তোমরা ছায়া পড়েছে
এইটা হবে। এবার এই ফিগারেরটা তোমরা দেখো, এই ফিগার এই হলো ডিপ ভায়োলেট কালারটা দিয়ে এবার লাইট ভায়োলেট কালার দিয়ে, লাইট ভায়োলেট কালার দিয়ে তোমরা এই ডিপ বা ডার্ক ভায়োলেট কালারটাকে মিশিয়ে দেবে। সাদা দিয়েও কিছু কিছু জায়গায় তোমরা মিশিয়ে দিতে পারো। এইখানে তোমরা ডিপ ভায়োলেট কালারটা দিয়ে 1 নম্বর যাচ্ছি এটা লিখে দিতে পারো। জাস্ট বোঝানো আর কিছু না, নাও লিখতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। প্যান্টের রংটা, এবার এই প্যান্টের কালারটা তোমরা ক্যারামাইন কালারটা দিয়ে আগে শেড করে নিতে পারো, যে ক্ষেত্রে এখানে ডিপ ব্লু দিয়ে আগে করেছিলাম ঠিক সেম ভাবে এইটাও তাই হবে। অরেঞ্জ কালার দিয়ে, অর্থাৎ ডার্ক কালারটা আগে করে নিলে তোমাদের সুবিধা হবে। রেড, এই হোয়াইট দিয়ে এই কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এই হলো তোমাদের, এইবার সসটা তোমরা এই কালার করে দিতে পারো। এবার বুটটা তোমরা একটু লাইট ব্রাউন করে সাদা দিয়ে মিশিয়ে দিতে পারো। এইরকম ভাবে কাজটা আমাদের আস্তে আস্তে শেষ করতে হবে। এই এইবার ফুটবলটাকে জাস্ট গ্রে কালার দিলে নিচে, কিন্তু পুরোটা দেবে না, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই জায়গাগুলোকে, এই ট্রায়াঙ্গেল শেপগুলোকে সুন্দর করে জাস্ট বের করে দেবে। এই এইবার নেক্সট এই জায়গাটা আমাদের করতে হবে। তো দেখো এই জায়গাটা কীভাবে করছি, তো দেখো এই ফিগারটা এবার কি করে করছি। তো বার পোস্ট বা গোল পোস্টটা পুরো গ্রে কালার না দিয়ে এক পাশে গ্রে কালার তোমরা দিয়ে দিতে পারো, পুরোটা গ্রে কালার দেওয়ার দরকার নেই। এবার এই যে নেটের ভেতর দিয়ে জাস্ট একটু হালকা করে করে দেবে, কারণ নেটের বাইরে অংশগুলো কিছুটা হালকাভাবে দেখা যাচ্ছে, সেটা বোঝাতে তোমরা জাস্ট একটু হালকা হলুদ রংটা, হালকা হলুদ রংটা এইভাবে দিয়ে দেবে। পিঙ্ক কালারটা জাস্ট পেছন দিয়ে কিছু আছে, এটা হালকা করে দেখা যাচ্ছে, সেটা দেখা যাবে। আর নানা রকম কালারগুলো দেখা যাবে পাশ দিয়ে, মানে নেটের ফাঁক দিয়ে ফিগার বা যা কিছু বসা আছে সেগুলো দেখা যাচ্ছে। এবার পুরো নেটটা আমাদের এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এরকম নেট করে দিতে হবে।
তো ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখছো, ঠিক সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। জাস্ট কয়েকটা সাজেশন হিসাবে দেখিয়ে দিলে যে পেছনে নেট আছে। এবার ডিপ ব্লু দিয়ে ফিগারটা ছায়াটা করে দেবে। ফিগারের গায়ের রং এই করে দেবে, ইয়েলো আকারটা দিয়ে এরকম করে দিতে পারো, জাস্ট একটা ফিগার বুঝিয়ে দেবে তাহলেই হবে। এবার নেক্সট তোমরা জামাটা আর সলসগুলোতে হলুদ কালার দিয়ে দেবে। প্যান্টে আর চুলে ব্ল্যাক কালার করে দেবে, গ্রে কালার দিয়ে এই প্যান্টটাকে মিশিয়ে দেবে। ইয়েলো কালার দিয়ে এই ফিগারের গাটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। এ হলো তোমাদের কমপ্লিট ভিডিও, ফুটবল খেলার একটি ছবি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।